এমন এক রোড দিয়ে আসছি, সেই রোডের নাই কোনো রাস্তা, নাই কোনো কিছু। পাহাড়ের উপর থেকে জঙ্গল পথে নামতেছি, কোনো রাস্তা নাই, কিছু নাই, হাত পা ছিলে গেছে অনেক, অনেক সময় রক্তও বের হচ্ছে হাত দিয়ে। সব সময় মনে হয় বসে বসে এসে যতটুকু আসতে পারছি। দশ পনেরো কেজি বোঝা লয়া এরকম তিন চার হাজার ফিট উপরে ওঠাটা আসলে কষ্ট কি, কষ্টের বাইরে, এটা কষ্টের চেয়ে বেশি কষ্ট আর কি। কষ্ট আসলে এরকম হয় না, এটা হলো অনেকটা মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করলে যে অবস্থা আর কি। কমান্ডারদের এইভাবে ট্রেনিং দেওয়া হয় সেটা আমরা নিচ্ছি আর কি। আমরা যে কজন আসছি মোটামুটি বাসায় যাইতে যাইতে একজন কমান্ডার হয়ে যাবো। আমাদের ট্রেকিংয়ের রাস্তা ভুল হওয়ার কারণে এত বেশি আমরা নিচে নেমে গিয়েছিলাম, জঙ্গল কেটে কেটে যে গোলক ধাঁধায় পড়ে গিয়েছিলাম। ফাইনালি আমরা ডিসাইড করি আবার আমরা ফিরে যাব এবং ফাইনালি ফিরে আসি। ফিরে এসে যে পাহাড়টা থেকে আমরা নিচের দিকে নামতেছিলাম আবার সেই পাড়ার উপরে উঠি। উপরে ওঠার পরে পাকা, এটা পাহাড়ে না পাকতেছে, পাকবে, এটা আমরা এখন খাবো। এনার্জি লস হয়ে গেছে, আজকে তিন ঘন্টা চার ঘন্টা এক্সট্রা হাঁটা লাগছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, আমরা এটা চাই নাই আসলে। যে এমনিতে আমাদের এনার্জি অনেক লস হয়ে গেছে, আবার চার ঘন্টা এক্সট্রা ডাবল ফলস দেখার জন্য আমাদের যিনি মডারেটর ছিল উনি শর্টকাট খুঁজতে গিয়ে জঙ্গলের ভিতরে ঢুকাই দিয়েছিল, তখন আমাদের তিন চার ঘন্টা অলরেডি লস হয়ে গেছে। আমরা এখন চিন্তা করতেছি ডাবল ফলস যদি আমরা দেখতে পারি তাহলে দেখবো, না হয় আমরা যত রাতই হোক একটা পাড়া খুঁজবো, কারণ এখানে পাড়া ছাড়া থাকার মতো ভালো কোনো প্লেস নেই। আমরা পাহাড়ের উপর দিয়ে আস্তে আস্তে সামনে দিকে আসি, কিন্তু চূড়ার মধ্যে দেখি এক সময় আমরা তলাবং ঝর্ণাটি দেখতে পাই উপর থেকে। যতক্ষণে আমরা এই জুম ঘন্টার সামনে আসলাম কিন্তু ততক্ষণে আমাদের ছয়টা পনেরো বেজে গেছে, তাই আমরা আমাদের রুট প্ল্যানটা একটু চেঞ্জ করে আমরা ডিসাইড করলাম আমরা এই জুম ঘরে থাকব। জুম ঘরে থাকার পর সকালবেলা উঠে তলাবং ঝর্ণাটি দেখব। আমরা সারাদিন জার্নি শেষে আমরা এই জুম ঘরে উঠে এসেছি, তো আমাদের সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, যেখানে রান্না হচ্ছে, রান্না করছেন আমাদের, ঠিক আছে, উনি আমাদেরকে প্রতিদিনই রান্না করে খাওয়ান, খুবই টেস্টি হয় রান্না। তো এখন আমরা জুম ঘরে বসে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এই যে আমাদের সালাদ বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমি আদর করে নাম দিয়েছি টুটি ফ্রুটি। হ্যাঁ, এইটাকে এখানকার মানুষ, এখানকার লোকজন বলে হলো মারফা, তো আমি এটাকে আদর করে বলি টুটি ফ্রুটি। এটা খুবই টেস্টি, যদি কুচি থাকে, যে দেখেন এরকম কুচি, কুচিগুলো আপনি এমনিতেই চিবিয়ে খেতে পারবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ডিম, খিচুড়ির সাথে ডিম হবে আজকে, খাওয়া দাওয়াটা বেশ জমতে সঙ্গে আছে। আসলে আমরা এখানে আসার আগে সব কিছুই আমরা ক্যারি করে নিয়ে আসছি, আমাদের প্রত্যেকের ব্যাগে ডিম, আলু, পেঁয়াজ, তারপরে ডাল, লবণ থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত সবই আছে আমাদের কাছে। আমরা যেখানেই যাই না কেন আমরা মানে ওখানেই থাকার জন্য আমাদের কাছে সব কিছুই থাকে। আমরা সবাই এখানে আছি ইনশাল্লাহ, রান্না হইলে আমরা খাওয়া দাওয়া ঘুরে পড়বো। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার পিছনে যে জুম ঘরটা দেখতেছিলেন
গতকাল রাতে আমরা এই ঝুমঘরটাতে ছিলাম। রাতের বেলাও অনেক ভালো খাবার দাবার খেয়েছি, কিন্তু যখন আমরা রাতে ঘুমাই যাই আসলে তখনই বিপত্তিটা না ঘটে। আমরা যখন পাহাড় বেয়ে বেয়ে আসতেছিলাম সেখান থেকে আমাদের সবার ব্যাগের মধ্যে দুই একটা করে যোগ হচ্ছে, আমাদের হচ্ছে সাথে চলে আসে জুমের মধ্যে। ফাইনালি রাতের বেলা আমাদের যোগ ধরে যায়, ইভেন আমার হাতের মধ্যে এখানে লেগে যায়, যেটা কিনা আড়াইটার দিকে। আর আড়াইটার পর তিনটার পর থেকে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়, এখন পর্যন্ত স্টিল নাও বৃষ্টি। আমাদের বের হওয়ার কথা ছিল 4:30 দিকে, কিন্তু আমরা বের হইতে পারি নাই বৃষ্টির কারণে। এখন বাজে হচ্ছে প্রায় 7:00 মতো, এখন বাধ্য হয়ে আমরা হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে ডাবল ফলসের দিকে। তো বিভাগ সঙ্গে থাকুন। পাহাড় চূড়ায় উঠলাম, উঠার পরে দেখলাম এখানে সুপারার গেট পারং না গিয়ে আমরা এই রুটটা ধরে ডাবল ফলসের দিকে অগ্রসর হব। অফ ট্রেইল মানে নিষিদ্ধ অঞ্চল, আর আপনি যদি নিষিদ্ধ অঞ্চলে এরকম তাহলে আপনি এইসব ট্রেইলে আসবেন। অনেক কষ্ট শুধু পাহাড়ে অফ ট্রেইলে আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে যাইতে হবে, আমাকে হাঁটতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে, আর কিছুই না। আপনি একবার পাহাড়ের সবচেয়ে নিচে নামবেন, 1500-1800 ফিট নিচে ঝর্ণা দেখার জন্য, আবার এই 1800 ফিট উপরে উঠা লাগবে, এরপর রাস্তা পাবেন। সো আসলে অনেক কষ্ট, তবে উপভোগ করতে হলে আসতে হবে। তলাবং ঝর্ণাটির ভিউ পয়েন্টে যাওয়ার আগে যে দুইটা ঝিরি মিলে তলাবং ঝর্ণা সৃষ্টি হয়েছে সেখানে আপনাদের নিয়ে যেতে চাই। এখন যে ঝিরিটি দেখতেছেন এটির নাম প্রাণশ। আর এখন আমি পাথরের উপর দাঁড়িয়ে তলাবং ঝর্ণাটির উপরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর এখন যে ঝিরিটি দেখতেছেন তার নাম পাংখিয়াং। দুইটি ঝিরি প্রাণশা ও পাংখিয়াং দুদিক থেকে এসে তলাবং ঝর্ণাটির সৃষ্টি করেছে। এখন আমরা আপার স্টিম সেরে ঝর্ণার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। ভোর রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো অনেক পিচ্ছিল হয়ে গেছে। ডাবল ফলস, যেটা কিনা 3 নং রেমাক্রিপ্রাংসা উপজেলায় অবস্থিত, রুমা উপজেলা থেকে 33 কিলোমিটার ভিতরে। আবার যদি আপনি গাড়িতে করে বগালেক পর্যন্ত আসেন সেখান থেকে 16 কিলোমিটার পায়ে হেঁটে এই প্রাকৃতিক ঝর্ণার কাছে পৌঁছাতে পারেন। কথিত আছে 1990 সালের দিকে মিজোরাম সন্ত্রাসী গোষ্ঠী মানুষ মেরে ঝর্ণার ওপর থেকে মানুষ নিচে ফেলে দিত, সেগুলো সবই এখন ইতিহাস। যেখানে মিজোরাম সন্ত্রাসী গোষ্ঠীর আস্থানা ছিল সেখানে আজ আর্মি ক্যাম্প গড়ে উঠেছে। এই দুটি ঝিরি থেকে অপার্থিব রেমাক্রি খালের সৃষ্টি হয়েছে, যা কিনা আমিয়া কুম নাফা কুম পেরিয়ে রেমাক্রি বাজারের সাথে সাঙ্গু নদীতে মিলিত হয়েছে। ক্যাওকরাডং পাহাড় থেকে 2.5 কিলোমিটার বম গ্রাম থেকে দক্ষিণ পূর্বে একদম কাছে এর আদি নাম তলাবং, যার অর্থ পানি রাখার গর্ত বা বেসিন। যেহেতু দুটি ঝর্ণা পাশাপাশি অবস্থান করতেছে এজন্য অনেকেই একে ডাবল ফলস বলে ডাকে। চলুন তাহলে ডাবল ফলসের সৌন্দর্য উপভোগ করি। Thank you.
ডাবল ফলস থেকে লম্বক রেঞ্জের এপার ওপার আরেকটি পর্ব শেষ হয়ে যাচ্ছে। গো ইন্টুকে সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এই ঝিরিপথের সামনে ক্রসের মধ্যে আমরা আরেকটা ডাবল ফলস ভাই ওইদিকে বেশি পানি না, এদিক দিয়ে গেলে ভালো হতো না, এটা অনেক ছোট। এই